দর্শক ভালো থাকুন, এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। দর্শক, ছোট্ট একটি পতঙ্গ যার নাম হচ্ছে মশা, মশার কামড়ে সভ্যতা বিপর্যস্ত হয়ে যাচ্ছে নানান সব মশাবাহিত রোগ দিয়ে। তার মধ্যে সবচাইতে আলোচিত যে রোগটির নাম, তার নাম হচ্ছে ম্যালেরিয়া। দর্শক, ম্যালেরিয়া এতটাই গুরুত্বপূর্ণ একটা রোগ এবং ম্যালেরিয়ার প্রকোপ এতটাই বেশি এবং তাকে নির্মূলের চেষ্টা এতটাই সক্রিয় সারা বিশ্ব জুড়ে যে প্রতি বছর এই মাসের পঁচিশে এপ্রিল বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, যেটি কয়েকদিন আগে পালিত হয়ে গেল বাংলাদেশে। আমরা সেই দিনটিকে পেছনে ফেলে আজকের আয়োজন, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ম্যালেরিয়া চিকিৎসা ও প্রতিরোধ। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারবেন। আমাদেরকে ফেসবুক পেজ রয়েছে বি হেলদি, ভালো থাকুন, সেখানেও আপনারা মতামত ব্যক্ত করতে পারবেন। সেই সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net, যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সেই সাথে রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো, যেগুলো কিছুক্ষণ পরপরই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে টেলিফোনের নম্বরগুলোতে ফোন করে প্রশ্ন করতে পারেন। আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আজকের আলাপচারিতা, কারণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত নিবেদিত প্রাণ চিকিৎসক, যারা দীর্ঘদিন ম্যালেরিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, ব্র্যাক থেকে এসেছেন, প্রোগ্রাম হেড কমিউনিকেশন কমিউনিকেবল ডিজিজেস অ্যান্ড ওয়াশ, ডক্টর মুক্তাদির কবিরের সাথে। দর্শক, একই সংস্থা থেকে এসেছেন আরেকজন সিনিয়র ম্যানেজার ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, ডক্টর মাহমুদ আবু সাই। আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আমাদের আলাপচারিতা, আপনারা শুরু করুন আপনাদের প্রশ্ন করা, আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা কি আলাপ করছি সেগুলো। শুরুতেই ডক্টর মুক্তাদির এবং ডক্টর মাহমুদ আবু সাইদ, আপনাদের দুজনকে আরো এক দফা শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনেক কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। শুরুতেই, একেবারে শুরুতেই, যদিও ম্যালেরিয়া রোগটি সম্পর্কে আমরা সবাই কম বেশি অ্যাটলিস্ট নামটা জানি, আপনি রোগটির সাথে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিবেন। ম্যালেরিয়া মোটামুটি একটি প্রাচীন রোগ, এবং যে ম্যালেরিয়া নামটা যে এসেছে এটাকে যদি আমরা ভাঙি, এটা এসেছে ম্যাল এয়ার, অর্থাৎ খারাপ বাতাস। একটা সময় মনে করা হতো যে এটা খারাপ বাতাসের প্রভাবে এই রোগটা হয়, এবং ম্যালেরিয়া যেই পরজীবী বা যে জীবাণুটি দিয়ে আমাদের শরীরে হয় তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, এবং এটা যে একটি পরজীবী বাহিত রোগ, এটি কিন্তু শনাক্তকরণের সাথে আমাদের এই অঞ্চলের সাথে ইতিহাসটা জড়িয়ে আছে। ব্রিটিশ সেনাবাহিনীর জনৈক ডাক্তার ডক্টর রোনাল্ড রস, উনি এই ভারতীয় উপমহাদেশেই কিন্তু প্রথম এই রোগের জীবাণুটি শনাক্ত করেন। তাই? আচ্ছা, ইন্টারেস্টিং। এবং যেটা হয়, আপনি যেটা বললেন যে এটা মশাবাহিত রোগ, এটা আমরা জানি, এবং আমরা এটাও জানি এই রোগে জ্বর হয়, এবং এই ম্যালেরিয়া যে একটি প্রাণঘাতী রোগ এটাও আমরা জানি। তবে যেটা হচ্ছে যে এটা বিশ্বে মোটামুটি প্রায় অর্ধেক জনগোষ্ঠী কিন্তু ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। আমরা যদি বলি যে আমরা যদি ধরে নেই যে বিশ্বের জনসংখ্যা 7 বিলিয়ন, এর মধ্যে 700 কোটি, এর মধ্যে 320 কোটি, প্রায় 320 কোটি শুনে খুবই আতঙ্কিত হচ্ছে। আচ্ছা, কিন্তু যদিও আমরা ঝুঁকিতে রয়েছি, ইনশাল্লাহ আমাদের সবার ম্যালেরিয়া হবে না, আমরা আরো বিস্তারিত শুনবো। তার আগে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মশার কামড়, মশার কামড়ে অতিষ্ঠ আমরা, তো মশার কামড় তো খাচ্ছি, এর মধ্যে আবার মশার কামড়ে নানান সব রোগের প্রকোপ আশেপাশে দেখছি আমরা, আপনি কি একটু বলবেন যে মশাবাহিত রোগগুলোর নামগুলো কি কি আছে? আচ্ছা, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে যেমন মশার যে কমন যে প্রজাতিগুলো, এর মধ্যে অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস, মশাও তিন রকম, এবং এক একটা আমাদের সবগুলোকে একই মশা। তো অ্যানোফিলিস মশা ছড়ায় হচ্ছে ম্যালেরিয়া, আর ইদানিং আমরা যেই দুটো রোগ নিয়ে সবাই খুব ব্যতিব্যস্ত, বিশেষ করে শহরাঞ্চলে আমরা অতিষ্ঠ বলা যায়, একটা হচ্ছে ডেঙ্গি আর একটা হচ্ছে চিকুনগুনিয়া, এই দুটো রোগ ছড়ায় হচ্ছে এডিস মশা। আর যার কামড়ে আমরা সবচেয়ে বেশি অতিষ্ঠ সেটা হচ্ছে কিউলেক্স। তবে সৌভাগ্য বলতে হয় যে কিউলেক্স মশা সাধারণত
তেমন কোনো রোগ ছড়ায় না। সাধারণত জাপানিজ এনকেফালাইটিস বলে একটি রোগ এটার ছড়াতে সক্ষম, কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে এরকম এই রোগের প্রাদুর্ভাব নেই। আশ্বস্ত হচ্ছি, তার মানে জি কিউলেক্স মশার কামড় খাচ্ছি আমরা, কিন্তু আমরা সবচেয়ে বেশি খাচ্ছি কিউলেক্স মশার কামড়টাই। জি জি, দর্শক আমরা শুনলাম যে কিউলেক্স মশার কামড় আমরা সবচেয়ে বেশি খাচ্ছি, কিন্তু আশ্বস্ত হবার মতো কথা হচ্ছে যে এই মশার কামড়ে তেমন একটা রোগ ছড়ায় না, ডেঙ্গি কিংবা চিকুনগুনিয়া ছড়ায় হচ্ছে এডিস মশার কামড়ে, আর ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস মশার কামড়ে। আমরা অ্যানোফিলিসেই থাকি আজকে, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার এপিডেমিওলজি কি বলে? বিশ্বজুড়ে ম্যালেরিয়ার কথা আপনি বলেছেন যে 320 কোটি মানুষ আক্রান্ত, বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে আমরা বাংলাদেশে 13টি জেলা মধ্যে 71টি উপজেলাকে আমরা ম্যালেরিয়া প্রবণ এলাকা বলে থাকি। এর ভিতরে লোক সংখ্যা হচ্ছে 1,75,00,000। এই জনসংখ্যাটাকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ ভিতরে নিয়ে আসতেছি জি, এবং এরাই ঝুঁকিপূর্ণ। এবং এর ভিতরে একটা গোষ্ঠী আছে যারা 5 বছরের নিচে, শিশু, গর্ভবতী মহিলারা, যারা এইসব এলাকায় টুরিস্ট হিসেবে যায় অথবা কাজের জন্য যায়, তারা ঝুঁকিতে থাকেন। এবং ওই এলাকার যেসব অধিবাসী যারা জুম চাষ করেন তারাও এই ঝুঁকিতে আছেন। আচ্ছা, এলাকাগুলোর নাম কি একটু বলবেন যে কোন কোন এলাকা আছে? আমাদের যে 13টি জেলা আছে তার ভিতর সবচেয়ে বেশি আমরা যে উচ্চ প্রবণ এলাকা বলে থাকি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। আর পার্শ্ববর্তী 2টি জেলা সেটা হচ্ছে চট্টগ্রামের, সেটা হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রাম, এই জায়গাগুলো। এবং এছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নিম্ন প্রবণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি, সেগুলো হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, আর সিলেট ওই ডিভিশনে আছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। কেন ওই এলাকাগুলোতে বেশি হচ্ছে ম্যালেরিয়া? এগুলো আসলে পার্বত্য এলাকা এবং অ্যানোফিলিস মশা প্রজন বৃদ্ধির জন্য ওই এলাকাগুলো বেশি পছন্দ। তার মানে অ্যানোফিলিস মশা বন জঙ্গল পছন্দ করে। একটু যদি যোগ করি, প্লিজ, অ্যানোফিলিস মশার পছন্দ হচ্ছে একটু পরিষ্কার পানি যেটা দীর্ঘদিন ধরে জমা আছে এবং একটু অন্ধকার ছায়াযুক্ত জায়গা। তো পার্বত্য চট্টগ্রাম বা ওই ধরনের যে জায়গাগুলো আপনি যদি লক্ষ্য করেন যে ওখানে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে এই যে উপযুক্ত যে পরিবেশটা অ্যানোফিলিসের প্রজননের জন্য সেটা কিন্তু ওখানে বিরাজমান, যে কারণেই অ্যানোফিলিস মশা হয়তো আমরা ঢাকায় দেখতে পাই না, কিন্তু পার্বত্য চট্টগ্রামে ওদেরই রাজত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, আমাদের দর্শক, কক্সবাজারে পার্বত্য চট্টগ্রামের ওই এলাকাগুলোতে এখন প্রচুর রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে, তো তারাও কি ঝুঁকিতে আছে? হ্যাঁ, যেহেতু প্রায় দশ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে, তারা আশ্রয় নিয়েছেন মূলত কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এই দুটি উপজেলায়, এবং তারা এসেছেন একেবারে কাছাকাছি কিন্তু মিয়ানমারের যে মংডু প্রদেশ বা রাখাইন যে প্রদেশ যেটা, সেখানে কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে। অতএব সেই হিসাবে বিবেচনা করলে তারা কিন্তু ঝুঁকিতে রয়েছেন, এবং যদিও এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ম্যালেরিয়ার আউটব্রেক সেখানে লক্ষ্য করিনি, কিন্তু তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এটা কি সারা বছরই ম্যালেরিয়া হতে পারে না নির্দিষ্ট কোনো সময় আছে? ম্যালেরিয়া সাধারণত একটা নির্দিষ্ট সময় আছে, আমরা বলি প্রি মনসুন এবং পোস্ট মনসুন, অর্থাৎ যে সময়টা থেকে বর্ষা মৌসুমটা শুরু হচ্ছে সেখান থেকে শুরু করে মোটামুটি পুরো বর্ষাকালটা, এবং বর্ষা যখন শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ জুলাই মে থেকে শুরু করে জুন জুলাই অগাস্ট এই সময় পিক, এবং তারপর সেপ্টেম্বর অক্টোবর এই সময় থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। আচ্ছা, তার মানে বর্ষার আগে পিছে এই ম্যালেরিয়ার ভাবটা বেড়ে যায়, তাই না? সংক্রমণের হারটা বেড়ে যায়। আরেকটি জিনিস জিজ্ঞেস করছি যে শহরাঞ্চলের মানুষরা কি একেবারেই আশ্বস্ত থাকবেন যে তাদের ম্যালেরিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই? আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি, আসলে শহরাঞ্চলে ম্যালেরিয়া নাই বললেই চলে। যদি দু একটা ইনসিডেন্ট হয়ে থাকে তাদের হিস্ট্রিতে দেখা যাবে হয়তো এইসব পার্বত্য এলাকায়
কোনো তাদের ভ্রমণের ইতিহাস আছে। আচ্ছা, তার মানে যারা ট্রাভেলে যাচ্ছেন বা কোনো একটা কাজে যাচ্ছেন তারা ওখান থেকে ম্যালেরিয়া নিয়ে আসতে পারেন, তাই না? একবার যদি একটা মশা কামড় দেয় তাহলে তার কতদিন পর ম্যালেরিয়ার লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পাবে? এটা সাধারণত 2-3 সপ্তাহের মধ্যেই ম্যালেরিয়ার উপসর্গটা প্রকাশ পায়। আচ্ছা, সাথে সাথে না? না, সাথে সাথে। আর দর্শক, ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, তো জ্বর তো আরো অনেক কারণে হতে পারে, ম্যালেরিয়ার জ্বরের বৈশিষ্ট্য কি? ম্যালেরিয়ার যে ক্লাসিক্যাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জি, এবং সেই জ্বরটা আবার কিছু সময় পর পর ঘাম দিয়ে ছেড়ে যাবে, আবার আসবে। তো তবে বিষয়টা একটু অনেক সময় কনফিউশনের সৃষ্টি করে, তার কারণ হচ্ছে যে অনেক আরো অনেক জ্বর আছে যেগুলো কিন্তু কাঁপুনি দিয়ে আসে এবং ঘাম দিয়ে ছেড়ে যেতে পারে। এবং ইদানিং সময় আমরা লক্ষ্য করছি যে ম্যালেরিয়া এই যে ক্লাসিক্যাল যে লক্ষণটা এটা সবসময় কিন্তু শুরুতেই প্রকাশ পায় না। তো সেজন্য আমরা যেটা করে থাকি যে ম্যালেরিয়ার ঝুঁকিতে যারা আছেন, অর্থাৎ যারা ওই ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে বাস করেন এবং সেই সময়টা যদি ম্যালেরিয়ার সিজন হয়, যেটা আমরা বললাম যে মে থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, ওই রকম সময়ে যদি হয় অথবা কেউ যদি ওখানে তার ভ্রমণের ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে তার যদি জ্বর হয় আমরা ম্যালেরিয়া সন্দেহ করব এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে তাকে চিকিৎসা দেব। আচ্ছা, জ্বরের সাথে আর কি কি লক্ষণ উপসর্গ থাকতে পারে? জ্বরের সাথে এখন ম্যালেরিয়াকে আমরা যদি দুটা ভাগে ভাগ করি, অ্যাকচুয়ালি তার আগে আরেকটু বলে দিই যে আমাদের বাংলাদেশে সাধারণত দুই ধরনের ম্যালেরিয়া হয়ে থাকে আর কি। ম্যালেরিয়ার প্রকারভেদ আছে, সাধারণত চার ধরনের ম্যালেরিয়া আছে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা হচ্ছে জীবাণুর নামের সাথে মিলিয়ে মিলিয়ে আর কি। আরেকটা হচ্ছে ভাইভ্যাক্স ম্যালেরিয়া, আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভেরি এবং প্লাজমোডিয়াম ম্যালেরি। এই চার ধরনের পরজীবী মূলত অন্যতম কোনটি? বাংলাদেশে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এবং সবচেয়ে বেশি 85% রোগী আমরা কিন্তু পাই ফ্যালসিপারাম ম্যালেরিয়ার রোগী, আর বাকি 15% আমরা পাই ভাইভ্যাক্স। এখন এই যে ফ্যালসিপারাম ম্যালেরিয়া এটা কিন্তু যে প্রাণঘাতী ম্যালেরিয়া হিসেবে আবির্ভূত হতে পারে, অর্থাৎ এই ম্যালেরিয়াটাই কমপ্লিকেটেড হয়ে, যেটাকে আমরা একসময় বলা হতো সেরিব্রাল ম্যালেরিয়া বা ব্ল্যাক ওয়াটার ফিভার, এরকম অনেক নামে ব্রেন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং এটা আসলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে, কিডনি। আমরা শুনব এই ব্যাপারে আরো বিস্তারিত। দর্শক, আমরা ভাবি সব জীবাণু বোধহয় এক, আসলে কিন্তু তা না, জীবাণুর মধ্যে আবার নানান রকম প্রকারভেদ আছে। এবং শুনলেন যে এই ম্যালেরিয়ার জীবাণুর মধ্যেও চার রকম প্রজাতি আছে, যা জ্ঞাতি ভাই জ্ঞাতি গোষ্ঠী আছে যাদের, যারা চার ধরনের ম্যালেরিয়া করতে পারে। আমরা আরো বিস্তারিত শুনবো এই সম্পর্কে, তার আগে আপনাদের দিন, আপনাদের একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুভ সকাল। জি, হ্যালো, প্রশ্ন করুন। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। আমি জলিতা বলছি, আমি জানতে চাচ্ছিলাম বাংলাদেশের যে 13টি জেলাকে বলা হচ্ছে ম্যালেরিয়ার ঝুঁকিতে, এই সমস্ত এলাকায় যারা বসবাস করে বা এই সমস্ত এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের ম্যালেরিয়া রোগ ডিটেকশন করার জন্য উপজেলা লেভেলে বা জেলা পর্যায়ে কি কি ধরনের ম্যালেরিয়া টেস্ট আছে যেটা বিনাম? আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করেছেন দুটি, আমরা দুটি প্রশ্নের উত্তর দিব, একটা বোধহয় শেষেরটা একটু পরে দিব, কারণ প্রিভেনশনের কথাগুলো একটু পরে আসলে ভালো হয়। প্রথম যে প্রশ্নটা করেছেন যে প্রোফাইলেক্সিস, যদি আমি সায়েন্টিফিক টার্মটি নেই যে প্রোফাইলেক্সিস যাতে করে ম্যালেরিয়া না হয়, সেক্ষেত্রে কি করণীয়? প্রোফাইলেক্সিসের ক্ষেত্রে হ্যাঁ, একটা সময়ে ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস বলে একটা ব্যাপার ছিল, অর্থাৎ যারা ম্যালেরিয়া প্রবণ এলাকায় যাবেন তারা কিছু ওষুধপত্র খেতেন এবং যতদিন তারা ওই জায়গাটায় অবস্থান করছেন ততদিন পর্যন্ত খেতেন এবং ফিরে আসার পরেও আরও কিছুদিন সেই ওষুধটা কন্টিনিউ করতে হতো। এখন আমরা
ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি থেকে এই ধরনের কোনো কিছু সাজেস্ট করি না। তার কারণ হচ্ছে যে প্রোফাইল্যাক্সিসের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় এটা আসলে কিন্তু ম্যালেরিয়া মানে হবে না এটা নিশ্চয়তা দেয় না, এবং এর সবগুলো ওষুধ যে মানে শতভাগ কার্যকর তাও না। আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে এখন যেহেতু ম্যালেরিয়ার খুব ভালো চিকিৎসা আছে এবং মাত্র 3 দিন ওষুধ খেলে ম্যালেরিয়া সেরে যায়, সম্পূর্ণরূপে সেরে যায়, আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে কেউ যদি ওখানে গিয়ে আক্রান্ত হন বা ওখান থেকে ফিরে এসে যদি আক্রান্ত হন তাহলে যেন তিনি একটি ম্যালেরিয়ার পরীক্ষা করিয়ে নেন, বা তার চিকিৎসককে যেন তিনি এই তার ভ্রমণের ইতিহাসটা যেন বলেন। তো সেক্ষেত্রে তিনি যা ছোট্ট একটা পরীক্ষা করে যদি ম্যালেরিয়া শনাক্ত হয় 3 দিন ওষুধ খেলেই তিনি ভালো হয়ে যাবেন। আচ্ছা দর্শক, আমরা শুনলাম যে ছোট্ট একটা পরীক্ষা, ম্যালেরিয়ার পরীক্ষা কি আসলেই ছোট্ট, আসলেই কি ইজিলি অ্যাভেলেবল, আসলেই কি এটি একেবারে বিনামূল্যে নাকি অনেক টাকা পয়সা খরচ করে করতে হবে, কি বলেন আপনি ডক্টর সাইদ? আমরা ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় দু ধরনের পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত করে থাকি। একটা হচ্ছে রক্ত কাচ পরীক্ষা, যেটা মাইক্রোস্কোপের মাধ্যমে হয়ে থাকে, আর একটা হচ্ছে RDT, যেটা হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। আমরা এই র্যাপিড ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে 20 মিনিটের ভিতরে নিশ্চিত হতে পারি যে আসলে সে ম্যালেরিয়া আক্রান্ত কি না এবং কোন ধরনের ম্যালেরিয়া সেটাও আমরা নিশ্চিত হতে পারি। RDT র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিভাবে করা হয়? এটা এটা একটা ডিভাইস আছে, আমরা সাধারণত পরিচিত আছি প্রেগন্যান্সি টেস্ট যে ডিভাইস, হ্যাঁ স্ট্রিপ, ওই টাইপের, জাস্ট 1 ফোঁটা রক্ত এবং সাথে বাফার দেওয়া হয় এবং 20 মিনিটের ভিতরে আমরা রেজাল্টটা জানতে পারি যে আসলে সে ম্যালেরিয়া আক্রান্ত কিনা এবং কোন ধরনের প্রজাতি সেটাও বলা যায়। ও তাহলে অনেক সহজ একটা পরীক্ষা। কোথায় হয় এই পরীক্ষা? এই পরীক্ষাগুলো আমাদের কর্মসূচি 13টি জেলায় মাঠ পর্যায়ে যেসব কর্মীরা আছেন তারা করে থাকেন এবং কোন পয়সা তারা নেন না, বিনে পয়সা, একেবারে বিনামূল্যে, হ্যাঁ, এবং তারাই ওই যদি ম্যালেরিয়া শনাক্ত হয় সাথে সাথে তারা চিকিৎসা দিয়ে থাকেন। তাই আচ্ছা, তার মানে ঘটনাটা কিভাবে ঘটে যে কারোর জ্বর হয়েছে, তিনি কি আপনার স্বাস্থ্য কেন্দ্রে আসবে নাকি আপনার স্বাস্থ্যকর্মী তার কাছে? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে আসলে আমাদের মাঠ পর্যায়ে 2 ধরনের কার্যক্রম আছে। একটা হচ্ছে হেলথ ফ্যাসিলিটিস বা যেখানে আমরা ল্যাব আছে সেখানে যারা নিকটবর্তী এলাকায় থাকেন বা যারা জানেন তারা হয়তো আসবেন যে তাদের জ্বরের ইতিহাস আছে সেক্ষেত্রে। আর আমাদের যেসব স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তারা বাড়ি বাড়ি যেয়ে যদি কোনো জ্বরের রোগী থাকে তাদেরকে রক্ত পরীক্ষা করেন এবং ওখানে চিকিৎসা দেন। এবং এই যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা শুধু চিকিৎসাই দেন না, ওই এলাকার জনগোষ্ঠীকে তারা ম্যালেরিয়া প্রিভেনশনের উপায় বলে থাকেন, কার কাছে গেলে চিকিৎসা পাবেন, কত দ্রুত পাবেন, এই জিনিস বার্তাগুলো তারা দিয়ে থাকেন। আচ্ছা, আমরা খুবই শুনে খুশি হলাম যে ম্যালেরিয়া উপদ্রুত এলাকা যেগুলো রয়েছে বাংলাদেশের 13টি জেলার কথা আপনি বলেছেন, আপনারা বলেছেন সেই 13টি জেলায় সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং জ্বর হলে সন্দেহ হলে পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে তারপর চিকিৎসা শুরু করা যায়। আমি আরেকটু যদি যোগ করি যে ওই উপজেলাগুলোতে সরকারি প্রায় 85টা ল্যাবরেটরি এবং বেসরকারি পর্যায়ে 124টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, এবং যারা মোটামুটি মানে এটা সবসময় অ্যাক্সেসিবল, মানে ওখানে যে কেউ যে কোনো সময় গিয়ে রক্ত পরীক্ষা করতে পারেন, এবং একটা হটলাইন কিন্তু সরকার থেকে একটা দেওয়া হয়েছে এবং যেখানে যে কেউ দিন রাত 24 ঘন্টা সেখানে ফোন করে সেই চিকিৎসাটা সেবাটা তারা নিতে পারেন বা পরামর্শ তারা নিতে পারেন। আচ্ছা, খুবই ভালো। আমরা যদি সবগুলো চিকিৎসার বেলা এরকম একটা আয়োজন থাকে তাহলে ওটা আরো ভালো হতো, বাট ম্যালেরিয়ার জন্য খুব ভালো আয়োজন চলছে উপদ্রুত এলাকাগুলোতে আমরা তাই জানলাম। দর্শক, ম্যালেরিয়ার চিকিৎসা যদি যথাসময়ে করা না হয় তাহলে এই রোগটি ভয়াবহ আকার নিতে পারে এবং হতে পারে নানান সব জটিলতা। আপনি একটু বলবেন কি সব সেই জটিলতা? সাধারণত যেসব জটিলতা হয় যে বারবার বমি হবে, তারপরে তার যে রোগী তার ব্যবহার অস্বাভাবিক হয়ে যাবে, তার যদি বেশি পর্যায়ে হয় সেক্ষেত্রে তার জয়েন্টিস হতে পারে, আর বাচ্চাদের ক্ষেত্রে তারা
খাওয়া থেকে বিরত থাকবে। কাজে সেই পর্যন্ত যাতে রোগটি না যায় সে ব্যবস্থা করতে হবে, তার চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। কি চিকিৎসার সুব্যবস্থা করেছেন আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে ম্যালেরিয়ার চিকিৎসকরা আমরা শুনবো বিস্তারিত, তার আগে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ম্যালেরিয়া চিকিৎসা ও প্রতিরোধ, আর এ ব্যাপারে বিস্তারিত মতামত দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন ডেডিকেটেড চিকিৎসক, ডাক্তার মুক্তাদির কবির এবং ডাক্তার মাহমুদ আবু সাইদ। আমরা বিরতির ঠিক আগেই একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলাম যে চিকিৎসা নিয়ে যখনই কথা আসে তখনই ঔষধ আসে, আর ঔষধ ম্যালেরিয়ার ঔষধ যেটা আমরা অনেক আগে থেকে ছোটবেলা থেকে আমরা ম্যালেরিয়ার নাম যতটা না শুনেছি তার চেয়ে বেশি শুনেছি কুইনাইনের নাম। এমনও শুনেছি যে ম্যালেরিয়া সারাবে কুইনাইন, কুইনাইন সারাবে কে? এখনো কি কুইনাইনের যুগ আছে নাকি আরো কোনো নতুন আধুনিক চিকিৎসা এসেছে? আমরা যদি ম্যালেরিয়া চিকিৎসার কথা বলি বর্তমানে, সেটা হচ্ছে যে আমরা ম্যালেরিয়া রোগীর ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসার ব্যাপারে, একটা হচ্ছে জটিলতাহীন আর একটা হচ্ছে জটিলতাযুক্ত। যেটা তো আমরা জটিলতাহীন যেসব ম্যালেরিয়া আছে সেটাকে আমরা বর্তমানে যে আমাদের দেশের যে ফার্স্ট লাইন ড্রাগ সেটাকে আমরা বলি, যে সেটা আমাদের একটা কম্বিনেশন আর্টিমেসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, যেখানে থাকে আর্টিমেথার এবং লুমিফ্রেন্টিন নামে দুইটা ড্রাগের কম্বিনেশন, এবং এটা হচ্ছে আমরা ফ্যালসিফেরামের ক্ষেত্রে ইউজ করে থাকি। আর যদি জটিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা হসপিটালে আমাদের অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, এবং সেটা সেক্ষেত্রে আমরা আর্টিসোনেট ইঞ্জেকশন ইউজ করে থাকি। আমরা যদি আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া যেটা আছে সেটা আমরা 3 দিনে 6টি ডোজ ইউজ করে থাকি, যার মাধ্যমে আমরা সুস্থ হয়ে যাবো একেবারে। ও সাথে আমরা আমাদের বর্তমানে যে ন্যাশনাল যে গাইডলাইন আছে ট্রিটমেন্ট গাইডলাইন, সেখানে আমরা 1 ডোজ প্রিমাকুইন দিয়ে থাকি। এটা হচ্ছে ফ্যালসিফেরামের ক্ষেত্রে। যদি সে ভাইভ্যাক্সে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা ক্লোরোকুইন এবং প্রিমাকুইন দিয়ে থাকি, ক্লোরোকুইন 3 দিন এবং প্রিমাকুইন 14 দিন ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের আনকমপ্লিকেটেড। আমি একটু আবার জিজ্ঞেস করি এখান থেকে, যে একটা মানুষের আপনার জ্বর হয়েছে, তিনি আপনাদের বিনামূল্যের পরীক্ষা দিয়ে শনাক্ত করলেন যে তার ম্যালেরিয়া হয়েছে, তারপর তাকে ওষুধটা খাওয়ানো হবে কিভাবে? আপনি বলেছেন 3 দিন খাওয়ানো হবে প্রতিদিন 2 বেলা করে। জি, স্বাস্থ্যকর্মীরা আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন স্বাস্থ্যকর্মীরা, তারা রোগ শনাক্তকরণের পর সাথে সাথে তারা ওজন মেপে চিকিৎসা দিয়ে থাকেন, এবং আমাদের যে ওষুধ যে সিস্টেমটা, ওষুধে যে স্ট্রিপ দেওয়া হয় সেখানে ওজন ভিত্তিক স্ট্রিপগুলো দেওয়া হয়, তো ওখানে টাইমটা উল্লেখ করা থাকে, এবং তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন সরকারি বেসরকারি যারা আছে সবাই ওই টাইমটা ওদের কাছে বলে আসেন, এবং নির্দিষ্ট 1 দিন 2 দিন পর ওনারা ফলো আপে যান আসলে তারা ট্রিটমেন্ট করছে কি না, এবং ট্রিটমেন্ট শেষে ওই যে স্ট্রিপটা থাকে সেটা তারা রিটার্ন নিয়ে আসে, যাতে আসলে তারা কমপ্লিট করছে কিনা ট্রিটমেন্ট সেই সেই সেটা দেখার জন্য। আর কত টাকার বিনিময়ে এটা কিনতে হয়? এটা আসলে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটাও বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। শুধু মারাত্মক মানে জটিলতাহীন না, আমরা যে জটিল যে মারাত্মক ম্যালেরিয়া বলছি সরকারি হসপিটালে এইটার চিকিৎসাও সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ওটা পরীক্ষা নিরীক্ষা, ওষুধপত্র, হাসপাতালে থাকা সবকিছু বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে? জি, যেটা কমপ্লিকেটেড ম্যালেরিয়া, কমপ্লিকেটেড যেটা আপনার ব্রেন কে কিংবা কিডনি কে এফেক্ট করতে পারে। আচ্ছা, তার মানে সম্পূর্ণ আয়োজনটা বিনামূল্যেই, তার মানে বুঝছি বিনামূল্যে মানে আমাদের সরকার কিংবা বেসরকারি সংস্থাগুলো খরচটা বহন করছেন, আমাদের জনগণের জন্য সেটা বিনামূল্যে সরবরাহ করছে, তাই তো? জি, তাই হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে এক সময় ক্লোরোকুইন কুইনাইনের কথা বলা হতো, তারা এখন কোথায় আছে, তাদের সাথে এখনকার আধুনিক এই ওষুধের কি পার্থক্য? ক্লোরোকুইন আমরা ব্যবহার করছি, আমরা যে ভাইভ্যাক্স ম্যালেরিয়া সেটার চিকিৎসা আমরা ক্লোরোকুইন ব্যবহার করছি, কিন্তু ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা ক্লোরোকুইনটা ব্যবহার করছি না, যেহেতু এটার কার্যকারিতা হ্রাস পেয়েছে। আর কুইনাইন যেটা যে আপনি শুরুতেই বললেন যে কুইনাইন সারাবে কে, অর্থাৎ কুইনাইনের যে সাইড এফেক্ট প্রচণ্ড মাথা ঘোরানো এবং দুর্বল হয়ে যাওয়া,
সেই সাইড এফেক্ট গুলো কুইনাইনের থাকলেও কুইনাইন কিন্তু এখনো একটা কার্যকরী ওষুধ। এটাকে আমরা আসলে সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে রেখেছি, যে মারাত্মক ম্যালেরিয়ার চিকিৎসায় আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে কুইনাইন ব্যবহার করা হয়। কি কারণ হচ্ছে যে এই যে এসিটি ড্রাগস গুলো, এটা আবার কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন একদম গর্ভাবস্থায় প্রথম 3 মাস বা একেবারে মানে ছোট শিশু, ওদের ক্ষেত্রে দেওয়া যায় না, তাদেরকে আমরা কুইনাইন দিয়ে চিকিৎসা করা হয়, সেটা হসপিটাল সেটিংস এ। কুইনাইন বলতে খুব তিতা হয়, তাই না? একসময় খুব তিতার ভয়াবহ শব্দ শুনতাম, যে এখন অবশ্য করলে তিতা খাই না। কুইনাইন অবশ্য শিরাপথে দেওয়া হয়, কাজেই সাতটা হয়তো অনুভব করা যায় না। আচ্ছা আচ্ছা, দর্শক, আধুনিক সব চিকিৎসা চলে এসেছে, ঔষধ চলে এসেছে ম্যালেরিয়ার চিকিৎসার জন্য, এবং সেগুলো অনেক কার্যকরী, আপনারা বলেছিলেন অনেক কার্যকরী ঔষধ। আরো শুনবো বিস্তারিত, তার আগে আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তাহমিনা সায়েন্স ল্যাব থেকে বলছি। জি জি, আসসালামু আলাইকুম। তো আমার একটা কোশ্চেন ছিল যে প্রেগন্যান্সিতে ম্যালেরিয়ার সিভিয়ারিটি বাড়ে কিনা, আর বাচ্চার উপর এর কি ইফেক্ট। আর নেক্সট কোশ্চেন হচ্ছে যে নরমাল ট্রিটমেন্ট এবং প্রেগন্যান্সিতে সেই ট্রিটমেন্টটা ডিফার করে কিনা। জটিল জটিল প্রশ্ন, বাট আমরা উত্তর দিব আশা করছি। প্লিজ শুনুন। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল প্রেগন্যান্সিতে ঝুঁকি সম্পর্কে, নাকি ঝুঁকি? জি আলাদা কিছু না, তবে যেটা বললাম যে প্রথম 3 মাসে আমরা একটু সতর্কতা অবলম্বন করি, আমরা হাসপাতালে রেখে সেই রোগীটাকে চিকিৎসা করে থাকি, এবং এখন পর্যন্ত গর্ভের বাচ্চার উপরে কোনো এফেক্ট এটা আমরা পাইনি। অতএব আমরা যদি সঠিক গাইডলাইন মেনে চিকিৎসা করি, তবে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ থাকবেন। আর আরেকটা যেটা ছিল যে পরের প্রশ্নটা নরমাল প্রেগন্যান্সি। জি বলুন, আপনি আপনি অ্যানসারটা দিন। জি, আসলে আমরা যে যদি জটিলতাহীন যেসব ম্যালেরিয়া, সেক্ষেত্রে আমরা কম্বিনেশন থেরাপিটা ইউজ করতে পারি প্রেগন্যান্সিতে। শুধু যদি সে জটিল হয়, সেক্ষেত্রে আমরা যেহেতু আইভি দিতে হয়, সেক্ষেত্রে আমরা কুইনাইনটা ইউজ করে থাকি। আচ্ছা, তার মানে কুইনাইন ইউজ করা যাবে, প্রেগন্যান্সিতে যাবে, প্রয়োজনে যাবে, তাই না? আচ্ছা, আমরা দর্শক শুনলাম ম্যালেরিয়ার চিকিৎসা কিভাবে করা সম্ভব এবং তার আয়োজনটা কি রেখেছেন বাংলাদেশের সরকার এবং সেই সাথে বেসরকারি পর্যায়ে। ম্যালেরিয়া যাতে না হয় সেটার জন্য কি আয়োজন হয়েছে? মশার কামড়ে তো অতিষ্ঠ, একটু বলবেন যে আপনারা ওখানে যাতে মশার কামড়ে ম্যালেরিয়া না হয় এলাকাগুলোতে কি করছেন? আচ্ছা, একটু আমরা তার আগে সরকারি এবং বেসরকারি যে পার্টনারশিপে যে কাজটা হচ্ছে এটা সম্পর্কে একটু বলে নিই। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্র্যাকের নেতৃত্বে 16টি এনজিও এই 13টি জেলায় কাজ করছেন, এবং এই যে ম্যালেরিয়ার যত চিকিৎসা সরঞ্জামাদি এটা কিন্তু সরকার একদম সরবরাহ করছেন আমাদেরকে। যেমন সব বিশেষ করে যে প্রতিরোধের জন্য আমাদের সবচেয়ে কার্যকরী উপায় যেটা, সেটা হচ্ছে কীটনাশকযুক্ত মশারি। কীটনাশকযুক্ত মশারি, এটা কি? এটা হচ্ছে আমরা লং লাস্টিং ইনসেক্টিসাইডাল নেট বলা হয়, বা সংক্ষেপে LA-line। এটা হচ্ছে যে মশারি ওটাকে মেডিকেটেড করা, যে ফ্যাব্রিক্সটা বা যে সুতাটা দিয়ে বানানো হয়েছে সেটা মানে ওষুধের প্রলেপ দেওয়া, যেটা মশাকে মেরে ফেলবে। কি ওষুধ এটা? আমরা এখানে এখন ডেল্টামেথ্রিন নামে একটা ইনসেক্টিসাইড আছে, সেই ইনসেক্টিসাইড যুক্ত মশাই দেওয়া হচ্ছে। এবং এটার যে বিষয়টা হচ্ছে, মশা যদি ওটার মধ্যে বসে তাহলে কিছুক্ষণ পর সে মশা মারা যাবে। অর্থাৎ মশারি ব্যবহার করলেই তো আমরা মশার কামড় থেকে মুক্ত থাকতে পারতাম, কিন্তু আমরা শুধু সেটাই করছি না, সেই সাথে ওই বাড়িতে বা বাড়ির আশেপাশে যাতে মশার ঘনত্বটাও হ্রাস পায় এই জন্য আমরা কীটনাশকযুক্ত মশারি দিচ্ছি। যার ফলে, কারণ একটা মশা আপনি জানেন যে সে কিন্তু তার বংশ বিস্তারের প্রয়োজনে রক্ত পান করে, তো সে যদি ওই সাইকেলটা যদি আমরা ব্রেক করতে পারি, আচ্ছা, অর্থাৎ সে রক্ত খেতেও পারলো না এবং সে মারাও গেল,
তাহলে কিন্তু মশার ঘনত্ব অনেক। এই কীটনাশক যুক্ত মশারি খুবই ইন্টারেস্টিং এক ধরনের মশারি, এবং এটা আপনারা বোধ হয় সারা উপদ্রুত এলাকাগুলোতেই সরবরাহ করছেন বিনামূল্যে, তাই না? কার্যকারিতা শেষ হয়ে যায় এবং তখন এটাকে আবার রিপ্লেস করতে হয়। মশারি তো ধুলেই মশার সব কীটনাশক, হ্যাঁ, ধোয়ার সাথে কিছুটা সম্পর্ক আছে। এই মশারি গুলো 20টা পর্যন্ত ওয়াশ এটা সাস্টেইন করতে পারে, তো আমরা মোটামুটি হিসাব করে দেখেছি যে এতে করে 3 বছর পর্যন্ত এটা। আপনারা এই মশারি যে বলছেন যে মসকিউটো রিপেলেন্ট মসকিউটো আর কি বলছেন এটা ইনসেক্টিসাইড ট্রিটেড মসকিউটো, এইটা কেন বেছে নিলেন? আরো তো অনেক আছে, যেমন আমরা আমরা যেগুলো জানি যে মশার প্রকোপ কমানোর জন্য ঘরের মধ্যে আমরা মশার কয়েল ব্যবহার করি, স্প্রে ব্যবহার করি, আধুনিক বিশ্বে রিপেলেন্ট ব্যবহার করে, তো সবকিছু ছাপিয়ে আপনারা এটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? ক্ষেত্রে বলা দরকার যে বংশবৃদ্ধির জন্য আসলে মশা আমাদেরকে, এবং আমাদের যে ফ্যালসিপারাম রোগ সেটা আসলে অ্যানোফিলিস স্ত্রী মশার মাধ্যমেই ছড়ায়, এবং যেহেতু ওনাদের মশার মাধ্যমেই এই পরজীবীটা সুস্থ মানুষের দেহে যায়, সেই জিনিসটাকে যদি আমরা বাধা দিতে পারি তাহলেই রোগ সংখ্যা প্রাদুর্ভাবটা কমে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মশারিগুলো নিরাপদ, এবং বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মশারিগুলোকে অনুমোদন দিয়েছেন, যার ফলে যেটা দেখা যাচ্ছে এই মশারিটা কিন্তু আপনি আমরা যদি সন্ধ্যার পর থেকেই এটা ঘরে টাঙিয়ে রাখি তাহলে কিন্তু এই মোটামুটি সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত একটা প্রোটেকশন দিতে পারছে। আচ্ছা, আমরা তো শুনলাম যে আপনারা কিভাবে মশার উপর মশার কামড় কমানোর জন্য কিভাবে চেষ্টা করে যাচ্ছেন মশারির মাধ্যমে, খুবই ইন্টারেস্টিং এবং আশা করি কাজে লাগছে এলাকাগুলোতে। এবার জানতে চাই যে এবারের বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রতিপাদ্য ছিল, প্রতিপাদ্য এখনো আছে, সেটি হচ্ছে রেডি টু বিট ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা। কেমন ভাবে প্রস্তুত? আচ্ছা, আমি একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে এনজিওরা মানে একটা সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমরা এই ম্যালেরিয়াকে নির্মূল করার একটা লক্ষ্য নির্ধারণ করে মাঠে নেমেছি, এবং আমরা প্রস্তুত কিনা, আমরা মনে করি অবশ্যই আমরা প্রস্তুত। আপনি এই যে 13টি জেলার কথা আমরা বললাম, ইতোমধ্যেই কিন্তু 13টি জেলার মধ্যে 8টি জেলায় আমরা ম্যালেরিয়ার প্রকোপ অনেক কমিয়ে আনতে পেরেছি, এবং আমরা আশা করছি যে 2021 সালের মধ্যে ওই 8টি জেলায় আমরা একদম জিরো ম্যালেরিয়াতে চলে যেতে পারব। এবং আমরা যে গ্লোবাল স্ট্র্যাটেজি ম্যালেরিয়া নির্মূলের 2030 সালের মধ্যে বিশ্ব থেকে ম্যালেরিয়া নির্মূল করার যে গ্লোবাল ম্যালেরিয়া স্ট্র্যাটেজির সাথে সমন্বয় করে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু আমাদের ন্যাশনাল ম্যালেরিয়া স্ট্র্যাটেজিকেও ওনারা আপডেট করেছেন, এবং লক্ষ্য করে থাকবেন যে গত বছরও কিন্তু এই কর্মসূচির নাম ছিল ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, এবং এই বছর থেকে, এই বছর ঠিক না, গত বছরের মাঝামাঝি সময় থেকে এই কর্মসূচির নাম কিন্তু পরিবর্তিত হয়ে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে। এবং আমরা আশা করছি যে এই সমন্বিত যে আমাদের কর্মযজ্ঞ এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, নিশ্চয়ই আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়াকে নির্মূল করতে পারব। আমরা আশাবাদী যে আমরা ম্যালেরিয়াকে নির্মূল করতে পারব। সম্ভব, আপনি বলছেন যে ম্যালেরিয়া রোগটিকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব? খুব কঠিন একটা কাজ, কারণ যেটা দেখা যায় যে ম্যালেরিয়া রোগটা কিন্তু ফিরে আসে বারবার। আচ্ছা, এটা অনেক প্রাচীন রোগ। হ্যাঁ, প্রাচীন রোগ, এবং আমরা মানে বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, 60-এর দশকে কিন্তু একবার এই নির্মূল কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল এবং অনেকাংশেই ম্যালেরিয়াকে নির্মূল করে ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু ম্যালেরিয়া। এখন আপনারা আটঘাট বেঁধে নেন, আমরা এখন আটঘাট বেঁধে, আমরা আশা রাখছি আপনাদের এবারের এই কোমর বেঁধে নামাটা সফল হোক, ম্যালেরিয়া নির্মূল হোক। ডাক্তার মুক্তাদির কবির এবং ডাক্তার মাহমুদ আবু সাইদ, অনেক ধন্যবাদ। আপনারা ছোট্ট পরিসরে ম্যালেরিয়া সম্পর্কে বিশাল একটা টেক্সটবুক মেসেজ দিয়েছেন আমাদের দর্শকদের, আশা করি দর্শক আপনাদের কাজে লাগবে। দর্শক, সরকার এবং তার সাথে বেসরকারি যেসব সংস্থা রয়েছেন তারা সব আয়োজন সম্পন্ন করেছেন, তারা ম্যালেরিয়া উপদ্রুত এলাকাগুলোতে বিনামূল্যে পরীক্ষা, বিনামূল্যে ঔষধ সরবরাহ করছেন, সেটির ব্যবহার নিশ্চিত করছেন,
এবং যাতে করে ম্যালেরিয়া সম্পর্কে মানুষ সচেতন হয় তার জন্য সমস্ত আয়োজন করে যাচ্ছেন। একসময় বলা হতো ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, এখন বলা হচ্ছে জোর গলায় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি। ম্যালেরিয়া নির্মূল হবে সেজন্য আমরা প্রস্তুত, এবং সেজন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার খুব কনফিডেন্টলি এবারকার প্রতিপাদ্য দিয়েছে, রেডি টু বিট ম্যালেরিয়া, ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।